আমল দুধটা দেখে নর্মাল বুঝাই যায়নি না দুধটা দোকানে থাকলা আমার দুধ নিয়ে আসছে সীতামোড় থেকে নিয়ে এসে দুধ জাল দিচ্ছি তখন পাড়ার সকলকে সব ডেকে বললাম যে এগুলো কি বললো সব প্লাস্টিকের এই রোজ দিন এইভাবেই দুধ নিয়ে আসে ফেটে ফেটে যায় বলে যে না এর এর এটা দুধ হয়তো টক টক করছে ওই জন্য ফেটে গেছে প্রায় প্রায় হয় এরকম তো আজকে যখন চালছি তখন একদম সমানে রবাটের মতো হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে আপনার নাম আচ্ছা দাদা কি হয়েছে আমরা তো খেলা দেখছিলাম হঠাৎ করে পাশের বাড়ি একটু চেঁচামেচি শুনলাম তো বেরিয়ে দেখি যে দুধ জাল দিয়েছিলো দুধটা প্লাস্টিকের মতো টেনে বড় হচ্ছে জাল দেওয়ার পর তো ওটাতে একটা আতঙ্ক আর কি ব্যাপার প্রশাসনের একটা ব্যবস্থা নিক দুধটা কোথা থেকে আনা হয়েছিল দুধটা সীতামোড় থেকে তো আপনারা এখন কতটা আতঙ্ক রয়েছে ভালোই আপনার নাম